দুধের বিষয় তো আমার পূর্বের থেকেই আমার গ্যারান্টি থাকে আপনার হচ্ছে যদি আমি যেটা বলে দেবো যদি না হয় চেঞ্জ করে দিব চেঞ্জ করে চেঞ্জ করে দিবন যে গরুগুলো ঢাকাতে অথবা চিটাং সিলেটে দাম চাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা আমি কিন্তু ওই গরুগুলা দিচ্ছি দুই লক্ষ সত্তর আশি হাজার টাকা তারা যদি এখান থেকে দশ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যায় তারপরও তাদের পঞ্চাশ হাজার টাকা সাড়ে হাজার টাকা সেভ হচ্ছে To Allah, glory be to Allah. <Massé> আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরবঙ্গে তো আপনারা জানেন উত্তরবঙ্গ থেকে কিন্তু সবাই গাবি নেয় মোটামুটি তো উত্তরবঙ্গে থেকে যদি আপনি নিতে পারেন হয়তো কিছু টাকা আপনার সেভ হবে আর যে খামারটাতে আসছি এটা হচ্ছে শেফালি ডেইরি ফার্ম এটার অবস্থান হচ্ছে নাটোর জেলা নাটোর সদর হরিষপুর বাসস্ট্যান্ড থেকে একটু সামনে গোসপাড়াতে তা আপনারা জানেন আমির হামজা ভাই কিন্তু দীর্ঘদিন যাবত ব্যবসাটা করতেছেন আমরা প্রায় প্রতি সপ্তাহ বা 10 দিন পর পরই ওনার ভিডিওগুলো করি এবং সম্পূর্ণ নতুন কালেকশন দেখায় মোটামুটি ভালো চাহিদা পাচ্ছেন এর কারণ হচ্ছে উনি একদম গ্যারান্টি সহ দিয়ে থাকেন দুধের বিষয়টা আর এবার যেটা বললেন যে আপনার ঢাকা অঞ্চল থেকে উনি গবিপতি টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা নতুন নতুন গাভী দেখতেছি আগে তো একটু দেখতেছি না আসলে ভাইজান সামনের রমজান মাস তার কারণে গাভী প্রচুর পরিমাণ চাহিদা প্রথম কথা দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আমি তো সব ভিডিও দেখি যে গরুগুলো ঢাকাতে দেখি লাখ লাখ টাকা দাম চাচ্ছে বা বিক্রি হচ্ছে আমি গরু দিই সেগুলো আপনার দুই লক্ষ সত্তর আশি হাজার টাকা তাহলে এখান থেকে যদি দুই লাখ সত্তর আশি হাজার টাকা দিয়ে নিয়ে তার দশ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যায় তারপর তোর পঞ্চাশ হাজার টাকা সেট থাকতেছে তাহলে আমার থেকে তো আগে নিবে গরু না ওর থেকে নিবে আপনার তো বিড়ু করতেছি ঘন ঘন প্রতিদিন পর পর এক সপ্তাহ পর পর নতুন নতুন গাবি মোটামুটি ভালোই চাহিদা পাচ্ছে প্রচুর রেসপন্স এই যে আপনি তো চাহিদা পাচ্ছেন এর মূল তো কারণটা কি এর মূল কারণ হচ্ছে ভাই রিজনেবল প্রাইসে দেওয়া যে গরুগুলো আপনার ভিডিও তো আমি দেখি কম বেশি সবগুলোই যে গরুগুলো ঢাকাতে অথবা চিটাং সিলেটে দাম চাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা আমি কিন্তু ওই গরুগুলো দিচ্ছি দুই লক্ষ সত্তর আশি হাজার টাকা তারা যদি এখান থেকে দশ টাকা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যায় তারপরেও তাদের পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা সেভ হচ্ছে গরুপতি গরুপতি গাভীপতি গাভীপতি আপনি তার প্রমাণ হচ্ছে ভিডিওতেই দেখতে পাবেন

আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি আমার একশোর ওপরে প্রতিবেদন আছে আপনার চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেয় বা পূর্বের ব্যবসিক তারা কখনো মানুষকে ঠকাবে না খুব মানে যারা লং টাইম ব্যবসা করে ঠিক আছে আমরা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিই তাহলে আমাদের তো কাস্টমার আমাদেরকে চেনে

কি বাচ্চা দিল এটা কোলে সার বাচ্চা সার বাচ্চা আর মাঝ আর সাইডটা দেখেন কত ভারী এই দেখেন হাড়িটা দেখেন কত দূরত্ব এবং কত ভারী আর আগাটা চিকন একদম কেমন দুধ পাচ্ছেন এটা থেকে ভাই দুধ থাকবে 25 লিটার 25 হ্যাঁ 22 লিটার গ্যারান্টি 22 গ্যারান্টি দিবেন 22 গ্যারান্টি আচ্ছা তো কত টাকা দাম চাইবে দাম চাইলে ভাই 3 লাখ 20 হাজার টাকা কেউ যদি নেয়

দ্বিতীয় রাউন্ড এখনো রেডি হয় নাই গাব হ্যাঁ প্রেগন্যান্ট দেখেন এখনো 15 20 দিন বাকি আছে এই রেডি হয় এখনো তো এটা কত তম বিয়ান দিবে এটা দ্বিতীয় দ্বিতীয় বিয়ান জি দাতে 6টা দাতে আচ্ছা ফার্স্ট বিয়ানে কেমন ছিল এটা ফার্স্ট বিয়ানে ভাই মোটামুটি

এগুলো গাভি খুব মানে কষ্ট করে আসলে কালেকশন করা লাগে তো এটা কেমন দাম চাইবেন এটা 2 লক্ষ 75 হাজার টাকা দাম 2 লক্ষ 75 হাজার এটা তো চাওয়া দাম না একদম ভাই একদম আমার পূর্বের থেকে একদমই গাবি বিক্রি করি আচ্ছা একদম না এইগুলা দা 3.5 লাখ টাকা দাম চাওয়ার মতো জায়গা আছে কিন্তু আমি দাম চাই না আচ্ছা আচ্ছা না ঠিক আছে দাম তো খালি বেশি চাইলেই হবে না দর্শকরা তো বুঝে এইগুলাগুলা ঢাকা বা সিলেট সিটি দেখবেন 3 লাখ 3.5 লাখ টাকা করে আসে বিক্রি হচ্ছে

কত মাস শেখাবে এটা এটা বাচ্চা দিতে সর্বোচ্চ আর এক সপ্তাহ বা 10 দিন বাকি আছে এক সপ্তাহ বা 10 দিন মানে একদম অন্তিম মুহূর্তে চলে আসছে জি 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 আজকে বেনো দেখটা সুবিধা যে বাট গুলো ঠিক থাকে একদম একুরেট আছে বাট চারটা বাট চারটা জায়গায় বাটের দূরত্ব গুলো দেখেন তো ফার্স্ট বিয়ানি কেমন আশা করেন এটা 20 প্লাস থাকবে ভাই 20 প্লাস আর 20 গ্যারান্টি থাকবে 20 গ্যারান্টি না হলে তো রিটার্ন আসে হ্যাঁ তো না হলে আমি রামজা আছে টেনশন নেই তো এটা কেমন দাম চাবেন এটা ভাই কেউ যদি নেয় একদম

জি অরিজিনাল আচ্ছা আচ্ছা এখন তো সবাই বলে যে আঠারো লিটার দুধের গাবি কিনতে হলে আড়াই লাখ টাকার উপরে যেতে হবে আসলে ভাই ঢাকাতে গেলে আড়াই লাখ না দুই লাখ হাজার টাকাও কিনতে লাগবে কিন্তু উত্তরবঙ্গ আসলে গাভীর জন্য গাভীর জন্মই দেয় উত্তরবঙ্গ ঠিক আছে তো যার কারণে আমরা কমে দিতে পারি আর আমাদের থেকে মানুষ নেচ্ছে ঠিক আছে কারণ এত দূরে আসার উদ্দেশ্য হচ্ছে দুই টাকা কমে পাওয়ার জন্য আসে মানে আমি ভাবছি ভাই জি ভাই টাইগার টাইগার আচ্ছা আচ্ছা সার বাচ্চা সার বাচ্চা ঠিক আছে একদম পালের এটা আমার ঘরের বাচ্চা অনেক সব করে রাখছিলাম আচ্ছা কতদিন হলো এটা বয়স এটার বয়স আপনার এগারো মাস দুশো রানিং জি গঠন দেখা যাচ্ছে মোটামুটি ভালো আর বেশ এটা অনেক বড় একটা গাভীর বাচ্চা বুঝছেন ওটা ওদিক ইয়ে করে দিই দেখেন হাত পা মোটামুটি হ্যাঁ একদম হাই হাই কোয়ালিটির বাচ্চা তো এটা কেমন দাম চবেন এটা যদি কোনো ভয় নেয় এক টাকা দাম পড়বে ফিক্সড এক লাখ চল্লিশ ফিক্সড ফিক্সড আলোচনার সুযোগ নেই আলোচনার সুযোগ নেই ভাই ভাই কি বকনা বক্স হচ্ছে এদিকে যে আর একটা শখ করে বকনা রাখছিলাম এই দুইটাই আমার পালের ছিল এটা বয়সটা কেমন এটার বয়স হচ্ছে আট মাস এক বয়স মাস এটা মা কেমন দুধ দিত এটার মা মোটামুটি বিশের উপরে দুধছে বিষের উপরে না আচ্ছা তো এটা কেমন দাম চবেন এটার দাম চাচ্ছি পঁচাশি হাজার টাকা পঁচাশি এটা চার দাম পঁচাশি হ্যাঁ হ্যাঁ একদম একদম আমির হামদা ভাই জি ভাই যান কিছু গাবি দেখালাম জি মাসাল্লাহ প্রতি সপ্তাহে তো দেখাই তো অনেকে তো আপনার থেকে নেয় আরো তো অনেকে নিতে চাইবে তারা কিভাবে নেবে আসলে ভাই সরজমিনে আইসে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে উত্তম বেটার হ্যাঁ সবচেয়ে উত্তম আর যদি নাই আসতে পারে সেক্ষেত্রে টাকা আমাদেরকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে আমরা গরু নিজ দায়িত্বে পৌঁছে দিব পৌঁছে দিবেন জি আচ্ছা আচ্ছা সবচেয়ে ভালো হয় আয়েশা দুধ আয়েশা দুধ চেক আপ করে গরুটা ভালো আছে নাকি সুস্থ না আছে নাকি সবকিছু দেখে শুনে না ওটাই ভালো আমার মতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন সুন্দর কথা বলেছেন আসসালামু আলাইকুম